দর্শক, এবারে বিস্তারিত জানাতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ সাজ্জাদ। আমরা তো জানি বেশ কিছুদিন ধরেই মিয়ানমার সেনাবাহিনী এবং স্বাধীনতা কামী আরাকান আর্মির সাথে যুদ্ধ হচ্ছে এবং সীমান্তের মানুষ নিয়ে বেশ ভয়ও রয়েছে। সীমান্তে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। সীমান্তের আজকের পরিস্থিতি গত কয়েকদিনের মতোই, এখনও আমরা যেটি দেখেছি যে থেমে থেমে গোলাগুলির যে ঘটনা সেটি ঘটছে এবং শোনা যাচ্ছে গুলির আওয়াজ সীমান্ত থেকে, এবং মানুষজন আগের মতোই আতঙ্কিত। আমরা দেখেছি যে কৃষক যারা, তারা বিভিন্ন জায়গায় অলস বসে আছেন, কারণ সীমান্তের কাছাকাছি তাদের যে কৃষি জমি আছে সেসব জায়গায় তারা কিন্তু কাজ করতে পারছেন না। একই সঙ্গে স্কুল শিক্ষার্থী যারা আছে তারাও অনেকটা আতঙ্ক, ভয় নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হয়ে স্কুলে গেছেন। তো এমন একটি আতঙ্ক এখনও বিরাজ করছে। আমরা দেখেছি যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এর মধ্যে ঘুমধুম তমরু সীমান্তের দিকে গেছেন বেশ কয়েকটি গাড়ি ভরে, আর বিজিবির পক্ষ থেকেও আসলে এই সীমান্ত এলাকায় গণমাধ্যমকে তেমন সহযোগিতা করা হচ্ছে না, বা গণমাধ্যমকে একরকম, যেহেতু যুদ্ধ পরিস্থিতি ওই পারে যে কারোর জন্যই নিরাপদ নয়, সেজন্য তারাও নিরুৎসাহিত করছেন এবং এই মুহূর্তে তারাও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথাও বলতে চাচ্ছেন না, সে কারণে তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে বিজিবি যে সতর্ক অবস্থায় আছে সেই পরিস্থিতি কিন্তু আমরা সীমান্তে দেখেছি, এবং বিজিবির সদস্য অন্যান্য সময়ের, যে কোনো সময়ের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য এই মিয়ানমার বাংলাদেশ সীমান্তে মোতায়েন রয়েছে। তো এখনও থেমে থেমে গোলাগুলির আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে, তবে বেশ ভেতর থেকে, একেবারে সীমান্ত ঘেঁষে আগে যেরকম আওয়াজ আমরা পেতাম ঠিক তেমনটি নয়, অনেকখানি সীমান্তের ভেতরে যুদ্ধ যে হচ্ছে বা গোলাগুলি যে হচ্ছে সেটি টের পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের তমরু সীমান্ত থেকে।